সম্মানিত প্রিন্সিপাল, প্রেসিডেন্ট কেন্দ্রীয় জামাতের সম্মানিত প্রেসিডেন্ট ও খতিব, ছাত্র মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. واشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখানে একজন দুজন একজন শিক্ষক বা একটা কেউ বসেন, কথা বলেন না, বাচ্চাদেরকে আওয়াজ বানান। চট্টগ্রাম আগ্রাবাদ শ্যামলী আবাসিক এলাকা তরবিয়াতুল উম্মা আদর্শ মাদ্রাসা আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের ইন্তজামিয়া কমিটির মাহফিল কমিটির জনাব জসিম সাহেব, চট্টগ্রাম সিএমপি মেট্রোপলিটন পুলিশের সাবেক আরআই আমাদের সাথে উপস্থিত আছেন, এবং আমাদের এত্র এলাকার কমিটির কল্যাণ সমিতির সম্মানিত অনেক মুরব্বিয়ানি কেরাম, অনেক দায়িত্বশীল, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আমি যাদের নাম নিতে পারবো না। আমার বাম পাশে আছেন শ্যামলীর সম্মানিত জামা মসজিদের সম্মানিত খতি, আমাদের বন্ধুবর্গ যারা ফজল মাওলানা হাফেজ গোলাম রসুল সাহেব, এবং আমাদের এই মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেবের শ্বশুর সুদূর কুমিল্লা থেকে এসেছেন, যত ওলামাই কারাম এসেছেন, এর আগে আমাদের বাংলাদেশের অত্যন্ত হাফেজদের মুরব্বী হাফেজ তাইফ সাহেবের কথা বলে গেছেন, আমাদের আরেকজন বড় প্রফেসর ডক্টর আল্লামা আফাম খালেদ স্যার আসার কথা ছিল, উনি হঠাৎ অসুস্থ হয়ে মেহেদিবাগ ম্যাক্স হাসপাতালে আছেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, আমিন। তো আমরা আসলে আবাসিক এলাকার বেশি সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব, আমরা মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করব। বাচ্চারা কথা বলবে না, আল্লাহ তাআলা যতক্ষণ অল্প সময় কথা বলি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কোরআনকে সম্মান করে এখানে বসেছি, এটা কোরআনের মাহফিল, ঠিক না বেটি? কিসের মজলিস? জনগণ কিসের? কোরআনের মজলিস। এই কোরআন কেয়ামত পর্যন্ত একটা অক্ষর পরিবর্তন না হয়ে অক্ষত অবস্থায় থাকবে। পৃথিবীর সমস্ত কিছুর পরিবর্তন ঘটতে পারে, আল্লাহর কোরআন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা সেই সুভাগ্যবান জাতি যারা কোরআনকে বুকে ধারণ করেছি, আমরা যারা কোরআনের জন্য আয়োজক নামেছি, ব্যবস্থার জন্য মাদ্রাসার কমিটি
সম্মানিত পরিচালক, শিক্ষক মণ্ডলী এবং বিল্ডিংয়ের মালিক এবং আমাদের সামনে দর্শক যারা বিভিন্নজন বিভিন্নভাবে আমরা সহযোগিতায় এগিয়ে আসছি, আল্লাহ পাক যেন কোরআনের এই প্রতিষ্ঠানকে কবুল করে আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, আমিন। আমরা সৌভাগ্যবান ঠিক নেবে ঠিক, যেহেতু আমাদের সাথে কি আছে, কি আছে বলেন, যার কাছে কোরআন আছে তার কোনো ভয় নাই, আমাদের কাছে কি আছে, কোরআন শরীফ আছে। আর এটা হচ্ছে এমন জ্বলন্ত এক কোরআন, আগুনের মতো গরম কোরআন, যার ভিতরে আসা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। কোরআন হাফেজ যে হয় সে যদি আমলদার হাফেজ হয়, মৃত্যু পর্যন্ত এখনো মানুষ তাকে শ্রদ্ধা এবং সম্মান করে কোরআনের কারণে, ঠিক কিনা বলেন? আর যদি পক্ষান্তরে সে রাষ্ট্রের মালিকও হয়, পৃথিবীর বড় নাম করা মানুষ হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে আল্লাহ তাকে লাঞ্ছিত এবং পদদলিত এবং বেইজ্জত করে দুনিয়ার সামনে, কোরআনের সাথে বেয়াদবি করলে বাঁচার কোনো উপায় না, ধরবেন কে, আল্লাহই ধরবেন। এই জন্য কোরআনকে সম্মান করতে হবে, আল্লাহ পাক যেন এই কোরআন বুকে নিয়ে আমাদেরকে মরার তৌফিক দেয়। আল্লাহ রাসূল বিশ্ব নবী জালাল রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরের ভিতর যখন রেখে আমাদেরকে চলে আসা হবে, মৃত ব্যক্তিকে যখন দাফন করে সবাই চলে আসে, দোয়া করে যখন সবাই চলে আসে, জিয়ারত করে যখন চলে আসে, আমরা সর্বশেষ একজন কবরবাসীকে বিদায় দিই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে জন্ম হয়েছ, মাটিতে আবার ফেরত যাবা, মাটির ভিতর থেকে আবার উঠবে কিয়ামতের দিন, এই কথা বলে কোরআনের আয়াত বলে আমরা তাদেরকে কবর দিয়া দোয়া করে চলে আসি, দোয়া করে চলে আসি। যে কোনো ভাবে পৃথিবীর যে কোনো কবরের সামনে যদি আমরা যাই, দোয়া করি মুসলমানের জন্য সব আছে নাকি নাই, পৃথিবীর যে কোনো মুসলমানের কবরে যায়, দুনিয়ার যেখানে হোক যে কোনো মুসলমান একজন মারা গেছে, যদি এটা জানতে পারি, কবরের সামনে যদি আমরা দাঁড়ায় দোয়া করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবরবাসী আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের গুনাহসমূহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যারা জিয়ারত করে তাদের গুনাহ মাফ হয়, যাদের জন্য দোয়া করে কবরের সামনে দাঁড়ায় তাদের গুনাহ মাফ হয়। কবরে জিয়ারত করলে লাভ আছে, সেজদা করা হারাম, যে কোনো কবরে সেজদা করা হারাম, সওয়াবের জন্য সেজদা করা হারাম, কিন্তু জিয়ারত করলে কি আছে, সওয়াব আছে না নাই? কবরে জিয়ারত করে আমরা চলে আসি, আল্লাহ তাআলা কবরের ভিতরে দুজন ফেরেশতা নামায়া দেন, ওই ফেরেশতাগুলি সেই মৃত ব্যক্তিকে প্রশ্ন করতে আরম্ভ করেন, মা রব্বু ওয়া মা দীনুক মান হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, কবরের মধ্যে এসে ফেরেশতারা জিজ্ঞেস করেন, ও মৃত ব্যক্তি তোমার রব কে, তোমার ধর্ম কি, দিন কি, তোমার নবী কে, এই তিনটি প্রশ্ন করে। যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করে সে কবরের ভিতরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেয়, রব্বি আল্লাহ, ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার রব কে, যিনি ঈমানদার তিনি উত্তর দেয় আমাদের রব কে, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, ওমা দীনুকা, তোর ধর্ম কি, সবাই বলেন আমাদের ধর্মের নাম কি, আমাদের ধর্মের নাম ইসলাম। যদি আপনার ব্যক্তি পরিবারে সমাজে রাষ্ট্রে আপনার রাজনীতিতে আপনার সমাজনীতিতে সব জায়গায় যদি আপনি ইসলাম একথা ঘোষণা করতে পারেন, আপনি নাজাতের সম্ভাবনা আছে। আজ যদি শুধু ইসলাম মনে মনে বলেন, মসজিদে ইসলাম বলেন, মসজিদের বাহিরে গিয়া ইসলাম নাম নিতে আপনার লজ্জা করে, এরকম যদি হয় কবরের ভিতরে আপনি ইসলাম আমার ধর্ম এটা বলতে আপনার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক নেবে ঠিক? এখানে সব জায়গায় ঘোষণা দিতে হবে আমার ধর্মের নাম, আমি মসজিদে ঘোষণা দিলাম, মাহফিলের স্টেজে আমার ঘোষণা দেওয়ার সাহস নেই, মসজিদে ঘোষণা দিলাম, আমার রাজনৈতিক মঞ্চে আমার ধর্ম ইসলাম বুক ফুলায় আমি বলতে পারি না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, তাহলে আমি কবরে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমি রাজনৈতিক কারণে বলি আমি কোনো ধর্মকে সাপোর্ট করি না, আমি নিরপেক্ষ, কেউ যদি বলে আমি কোন ধর্মের পক্ষে না, আসে মুনাফিকের মতো একটা কথা বলল, কারণ যে ব্যক্তি ধর্ম জন্মের সাথে ধর্মের সাথে যার জন্ম হয়েছে, জন্মের সাথে সাথে যার
কানের ভিতরে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়া হয়েছে, সে ব্যক্তি কখনো বলতে পারে না আমি নিরপেক্ষ, কখনো সেটা বলতে পারে না। কেউ যদি বলে আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, তার মতো মুনাফিক আল্লাহর জমিনে আরেকটাও নাই। ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষ নয়, হয় তুমি হিন্দু, না হয় তুমি বৌদ্ধ, না হয় তুমি খ্রিস্টান, না হয় তুমি ইহুদি, না হয় তুমি নাসারা, অথবা তুমি মুসলমান, ঠিক নেবে নেই। যে কোনো একটা ধর্মকে মানার না, সে যে কোনো ধর্মের অনুসারী। আর আমরা সবাই কোন ধর্মের অনুসারী জীবনে? আমাদের ধর্মের নাম আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য মতবাদ এবং ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ নিয়ে কবরে গেল, সে মৃত্যুর আগে লজ্জার কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, পারিবারিক কারণে সে কথা বলতে পারলো না আমার ধর্ম ইসলাম। আমেরিকায় গেছে, সেখানে অন্য ধর্মের লোক বেশির জন্য বলতে পারলো না আমার ধর্ম ইসলাম। ইসলাম যদি হয়, ইসলামকে কোথাও মানে কোথাও মানে না, আপাতত মিনুনা বিবাহাতিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাহ, কোথাও তুমি ইসলামকে মানো কোথাও পরিত্যাগ করো। যদি এরকম হয়, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান নিয়ে যদি কবরে ঢুকেছ, ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে যদি কবরে যাও, ফেলে ইয়ুকবালা মিনহু, আমার আল্লাহ ঘোষণা কখনো তোমার অন্য কোনো মতাদর্শ আল্লাহ গ্রহণ করবে না। সম্ভাবনা না যাদের সম্ভাবনা কি নাই, তাহলে বাঁচতে হলে যে ধর্ম নিয়ে মরতে হবে ওটার নাম জোর বলা, ওটার নাম আরো জোর বলেন। এজন্য ইসলামের সাথে আল্লাহু আকবরের সাথে আমাদের জন্ম হয়েছে, ঠিক না বেটি? এই আল্লাহু আকবরের সাথে কলিমার সাথে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমাদের মৃত্যু হবে, ঠিক না বেটি? এজন্য ওই কালেমা নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দেয়, জোর বলুন আমিন। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করবো, ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে যদি কবরে যাও, তোমার মুক্তির কোনো সম্ভাবনা কি নাই, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে প্রশ্ন করবে, মার রব্বুক, রবকে বলো, আল্লাহকে বলো। সবাই বলতে হবে আমাদের রবকে, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের ধর্মের নাম দিনই তোমান অমান দিন উকা, ও কবরবাসী তুমি বলো তোমার ধর্মের নাম কি? তখন কবরের লোকেরা যিনি মারা গেছে উনি বলতে হবে আমার ধর্মের নাম, আমার মতাদর্শের নাম, আমার মতের নাম ইসলাম। আবার জিজ্ঞেস করবে আমান হাজার রাজুলাল্লাযী বুয়িসা ফীকুম, কবরের ভিতরে বিশ্ব নবীজির চেহারা মুবারককে দেখায় জিজ্ঞেস করা হবে, ফেরেশতারা বলবে ও কবরবাসী আপনি বলেন মান হাযা রাজুল, এই লোকটাকে একটু আপনি বলেন, উনিকে আপনি একটু সাক্ষী দেন। আমি যদি আল্লাহর হাবিবের সাথে আমার মহাব্বত থাকে, সকালবেলায় নবীজির সুন্নতের সাথে যদি আমার ঘুম ভাঙে, বিকালবেলায় রাত্রিবেলায় নবীজির সুন্নতের সাথে যদি আমার ঘুম হয়, আর সাতে বসতে যদি নবীজির উপর আমার দরুদ শরীফ পাঠ করা হয়, আমি প্রত্যেকটা সুন্নত ওই অযু করার সময় বিসমিল্লাহ বলে নবীজির সুন্নত আদায় করি, আমি বাজারে গেলে বিসমিল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলে আমি বাজারে প্রবেশ করি, ব্যবসার মধ্যে নবীজির সুন্নত আদায় করি, অযু করতে নবীজির সুন্নত আদায় করি, হাঁটতে বসতে নবীজির সুন্নত আমি পালন করি, পথের ঘাটে মুসলমান দেখলে রাস্তাঘাটে আমি বলি আসসালামু আলাইকুম, আমি মুসলমান। এজন্য সবাইকে কি দেয় সালাম দেয় যে নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত। যদি নবীজিকে সর্ব অবস্থায় নবীজির সুন্নত যদি বুকে ধারণ করি, নবীজিতে কেউ দেখি নাই, আল্লাহর হাবিবকে কেউ দেখি নাই, সাহাবা হতে পারে নাই, কিন্তু যে ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে মহাব্বতের সাথে যদি প্রত্যেকটা সুন্নত আমল করে, আল্লাহ তাআলা কবরের ভিতরে ফেরেশতারা জিজ্ঞেস করার পরে, আমি জীবনও কোনোদিন নবীজিকে দেখি নাই, কিন্তু ফেরেশতারা যখন বলবে মান হাযার রাজুল, উনিকে আপনি একটু বলেন, তখন আমি সাহসের সাথে বলে দিব হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমাদের নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলে দিব নবীজি সুন্নতের মহাব্বত 24 ঘন্টা আদায় করার কারণে আমাদের বলতে কোনো অবশ্য অসুবিধা সেখানে হবে না, সাথে সাথে আমরা বলে দিব এটা হচ্ছে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা আনন্দের সাথে ঘোষণা করব। তাহলে নবীজির সুন্নতের সাথে যার সম্পর্ক, মাথায় নবীজির সুন্নত, মুখে নবীজির সুন্নত, হাঁটতে নবীজির সুন্নত, ওযু করার সময় নবীজির সুন্নত, মিসওয়াকে নবীজির সুন্নত, রাস্তায় নবীজির সুন্নত, ব্যবসায় নবীজির সুন্নত, মসজিদে নবীজির সুন্নত, সমাজে নবীজির সুন্নত, বিয়ের সাথে নবীজির সুন্নত, প্রত্যেকটা কাজে যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাকে আদায় করবে, কবরের ভিতরে সে ব্যক্তি নবীজিকে আমার নবী হিসাবে সাক্ষী দিতে কোনো অসুবিধা হবে। আর যদি কেউ নবীজির সুন্নতের সাথে দুশ্মনী করে,
আল্লাহ নবীর সুন্নতকে ব্যঙ্গ করে, মাথায় টুপি দিলে আপনাকে যদি কেউ হাসি রস করে, মিসওয়াক করলে আপনাকে যদি কেউ ব্যঙ্গ করে, আপনি আল্লাহ নবীর সুন্নতকে একটা আদায় করছেন, আরেকজন দুটো উপহাস করে, আর মুসলমান নামের কলঙ্ক কোন বেঈমান শিক্ষিত নামের কোন নাস্তিক যদি বলে সালাম দিলে জঙ্গি জঙ্গি মনে হয়, এরকম খুবাত্র আল্লাহর জমিনে তাকে অধিকার নাই। সালাম দিলে জঙ্গি জঙ্গি মনে হয়, এটা কি বলা যায়? আল্লাহ হাফেজ বললে জঙ্গি জঙ্গি মনে হয়, এগুলি কি কথা? আমাদের লক্ষ কোটি হাজার কোটি টাকা বাজেট করে আমাদের প্রতিষ্ঠানগুলো ইউনিভার্সিটি গুলোতে আমাদের ট্যাক্সের টাকা, আমি আপনি গ্রামের সমাজের শহরের সব মানুষের এই ট্যাক্স আমরা দেখি দেয় না বলেন, প্রত্যেকটা জায়গায় দিই। সুতরাং আমাদের নাগরিকদের ট্যাক্সের টাকায় তাদের যাদের বেতন চলে, এরা কিভাবে এই শতকরা 95 জন মুসলমানের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে প্রকাশ্যে কোটি কোটি মানুষের সামনে মিডিয়ায় বক্তব্য দেয়? এদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনা উচিত। ফাঁসির বিধান আছে, এটা মুসলমানের দেশ। এখানে মুসলমানের ধর্মীয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে ধর্মীয় বিধানে তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা উচিত। এটার ইসলাম অথবা আল্লাহর হাবিবের দুশ্মনী করা, রাসূলুল্লাহকে ব্যঙ্গ করা, সুন্নতকে বিদ্রুপ করা কোন সুযোগ নাই। আমরা আসলে সময় এখানে কম, এজন্য আমি আর লম্বা টাইম কথা বলতে পারবো না, সময় শেষ করে ফেলতে হবে। 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, তারপর মোনাজাত হয়ে যাবে। তো যে কথাটা বলছিলাম যে এটা কোরআনের প্রতিষ্ঠান, কিতাব কিসের, এখানে কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। আপনারা এখানে ওই কোরআন যে কাজে আসবে আমার, সেটা বলছিলাম যে একটা মানুষকে কবরে দেওয়ার পরে আমার এক পাশে নামাজ চলে আসবে, আমার আরেক পাশে আল্লাহর কোরআন আসে পাহারা দিয়ে। বিশ্বাস আছে? একজন মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে, সবাই চলে আসার পরে আল্লাহ তাআলা ওই নেককারের জন্য এক পাশে কি দিবেন? নামাজ চলে আসবে তার নিরাপত্তার জন্য, আরেক পাশে কোরআন চলে আসবে। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই উনি বলেন, ও জাবানা মুআসসাসতে আমেলে কোরআন হো কর ইয়ে জবানা খার হে হাম তারকে কোরআন হো কর। ওই একটা সময় পৃথিবীতে গেছে যখন মুসলমানেরা আল্লাহর কোরআনকে ইজ্জত করেছে, সম্মান করেছে, আল্লাহ তাদেরকে সম্মানের মালিক বানিয়েছেন। আর যখন মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, গোটা দুনিয়াতে তারা লাঞ্ছিত এবং বেইজ্জতির শিকার হয়েছে, ঠিক কিনা? কি কারণে বেইজ্জত হলাম? কি ছাড়ার কারণ বলেন? কোরআন ছেড়ে দেব না। ও মুসলমান, আমাদের ঘরে দেখা গেছে 10 বছরও আমি একটাবার কোরআন খতম করিনি, আল্লাহর কি জবাব দিব? আমি 3 বছর হয়ে গেছে, কোনোদিন হয়তো ছোটবেলায় একবার খতম করছি আর কোরআন ধরে নাই, এরকম হাজার মুসলমান আছে না নাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমি এখানে বলে শেষ করে দিলাম, আপনারা শুনে শেষ করে দিলেন, কিন্তু কি শুনলাম, কি পাইলাম? সেটা হচ্ছে দয়া করে, মেহরবানি করে কোরআনের এই বরকত, কোরআনের এই অক্ষর কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, একটা অক্ষরও পরিবর্তন হবে না, এবং কেয়ামত পর্যন্ত কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। বলা যে সব কিছুর পরিবর্তন হবে, কিন্তু কোরআনকে কেউ পরিবর্তন করার অধিকার কি নাই? একটা অক্ষর কেয়ামত পর্যন্ত কেউ মারতে পারবে না, কোরআন শরীফ অব্যাহত থাকবে, অক্ষত থাকবে কেয়ামত পর্যন্ত। এই জন্য আমার ভাইরা, আমরা আমাদের ঘরে ঘরে আল্লাহ কোরআনের যে যতটুকু শিখেছি, কোরআনকে বাদ দিয়ে না, ইন্টারনেট, আধুনিকতা, প্রযুক্তি আজকে আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় দিয়েছে। এখন এই প্রযুক্তি কিন্তু আমার আজকে মরে গেলে 1 ঘন্টা পরে এটা আর কবরে কোনো কাজে আসবে না, বরঞ্চ প্রযুক্তি যারা ব্যবহার করো, ফেসবুক যারা যুবক ছেলেরা ব্যবহার করো, ছোট ভাইরা ব্যবহার করো, মা বোনরা যারা ব্যবহার করে, আপনারা এই ফেসবুকের ভিতরে আল্লাহ দ্বীনের প্রচার করেন, শরীয়তের প্রচার করেন, সুন্নতের প্রচার করেন, দ্বীনের প্রচার করেন, কোরআনের প্রচার করেন, তাইতো হয়তো এই প্রযুক্তির উসিলে মাপ পাইতে পারি। না হলে এই প্রযুক্তি, এই ইন্টারনেট যদি সৎভাবে ব্যবহার না করি, ইসলামের পক্ষে ব্যবহার না করি, আজকের 24 ঘন্টার ভিতরে আমার 15 ঘন্টা 12 ঘন্টা ইন্টারনেট কেড়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এই ইন্টারনেট আমাকে ইমান নিয়ে মৃত্যু মরতে দিবে না। যদি আমি যদি আজকে এই ইন্টারনেটকে সত্য কাজে ব্যবহার না করি, ইমান নিয়ে মরার কোনো রাস্তা খোলা না। এজন্য ইমান নিয়ে যদি বাঁচতে হয়, এই ফিতনা বর্তমান ইন্টারনেট দজ্জালের খোরাক,
হয়তো আপনাকে ইমান বাঁচাইতে হইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, আর নাহলে বাদ দিয়ে একদম বন্ধ করে ফেলায় রাখেন। আর যদি এটার এই ঘন্টা 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 কোটি কোটি ঘন্টা মুসলমানের আজকে হাজার হাজার কোটি ঘন্টা আজকে ইন্টারনেটের ভিতর চলে যাচ্ছে, যে সময়টা আমি কোরআন তেলাওয়াত করতাম, যে সময়টা আমি ইবাদত করতাম, যে সময়টা আল্লাহর কাছে দোয়া করতাম, যে সময়টা আত্মীয়তার সাথে দেখা করতাম, যে সময়টা গরিবকে আমি দরিদ্রতাকে সাহায্য করতাম, যে সময় আমার আত্মীয় স্বজনকে দেখতে চাইতাম, আজকের ইন্টারনেট আমার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আজকের ইন্টারনেট বন্ধুত্ব খতম করেছে, আজকের ইন্টারনেট অপব্যবহারের কারণে দুশ্মনী সৃষ্টি হয়েছে, সামাজিক অবমতন বেড়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হচ্ছে, আত্মীয়দেরকে দেখতে যাওয়ার মতো পরিস্থিতি আর সময় আমার কাছে নাই, আজকে এটাকে মা বাবার সাথে পর্যন্ত সম্পর্কের ছেলে আর মেয়েদের সম্পর্কের অবনতি তৈরি হচ্ছে একমাত্র এটার অপব্যবহার কারণে। এটা সঠিক প্রয়োগ যদি না হয়, সঠিকভাবে যদি ইন্টারনেটের ব্যবহার না হয়, আমরা কলেমা নিয়ে মৃত্যুবরণ করার কোনো সম্ভাবনা আল্লাহ মাফ করুক সবাইকে, জন্য এটা ভালো কাজে ব্যবহার করিয়েন, অথবা এটার থেকে বিরত থাকে আমরা তো ইবাদত থেকে মাহরুম হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি, এজন্য আমরা ইবাদতের ভিতরে সামিল থাকার চেষ্টা করব। ইন্টারনেট ব্যবহার করেন, পারলে ভালো কাজে ব্যবহার করেন, নাহলে বন্ধ করে রেখে দেন। তো আমার ভাইরা, যে কথাটা বলতে চাইছিলাম, আজকে যে মুহূর্তে ইন্টারনেট 24 ঘন্টা থেকে আমার 15 ঘন্টা আর 12 ঘন্টা কেড়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো আমি কোরআন তেলাওয়াতের সময় পাচ্ছি না। মা বাবা খানা খাওয়ার জন্য ডাকে, একবারের জায়গায় 10 বার ডাক দিতে হয়, আমি খাইতে যাওয়ার সময় পাচ্ছি না, আমার পড়ালেখার আর অফিস টাইম লস হয়ে যাচ্ছে, এরপরও আমাকে এখানে আজকে নেশার মতো গোটা দুনিয়ার আজকে সমগ্র যুবশক্তি আর যুবতী ভনেরা আজকের এই ইন্টারনেটের ভিতর ঢুকে গেছে। এটা যদি ইবাদতের কাজে ব্যবহার না হয়, সৎ কাজে যদি এটার ব্যবহার না হয়, তাহলে কলমা নিয়ে মরতে পারার আশঙ্কা খুবই কম। এই জন্য আমার ভাইরা, আমরা যে মরে যাব, আমাদের এখন প্রযুক্তি আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাই যাচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা আজকে ঘর ঘরে কোরআন চালু হওয়ার জন্য বাচ্চাদেরকে আজকে কোরআন শিখাই, এটা এই বার্ষিক সভা প্রথম সভা তরবিয়াতুল উম্মায়ে মাদ্রাসা, এবং আরও আছে এলাকায়, এখানে আছে আমাদের আত্তা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমাদের ইমাম সাহেবদের একটা চালান, সবগুলো আমাদের প্রতিষ্ঠান, সবগুলো আমাদের মাদ্রাসা, বাকি এই মাদ্রাসার আজকের মাহফিল আপনারা সবাই ইনশাল্লাহ প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে, যারা দেখেন যে আপনারা বাচ্চাদেরকে কোরআন শিখতে দিবেন তো যোগাযোগ করবেন, আপনার বাচ্চা যদি আল্লাহর কোরআন শিখে তো ইনশাল্লাহ হইতে পারে আপনি মারা গেলে কবরের দায়রা যদি দুইটা চোখ পানি ছেড়ে দিয়ে একটু কান্না করে কোরআন তেলাওয়াত করে কান্না করে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। কিতাবে এক ঘটনা আছে, এক লোক, তার ইবাদত আমল কালাম কম ছিল, কিন্তু সে একটা ওসিয়ত করে গেছে মৃত্যুর আগে, বলছে আমার শরীর ভালো না বা আমার শারীরিক অবস্থার তেমন অবস্থা ভালো না, একটা কাজ করিও, যদি আমি না টিকি, আমি যদি মারা যাই দুনিয়াতে না থাকি, তো আমার ছেলেকে আল্লাহর কোরআন শিখতে দিও। তো এটা ওসিয়ত শক্তভাবে করে গেছে, আসলে দেখা গেছে লোকটা মারা গেছে, তার পরিবার নিয়ে যেদিনই মারা গেছে যখনই তাকে কবর রাখি সবাই চলে আসে, ওই মা ওসিয়ত মতে সন্তানটা নিয়ে কোরআন যে জায়গায় শিখে ওখানে কোরআন শিখতে দিছে। এই কোসি একদম মাসুম বেগুনা এক বাচ্চা, যখন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বারবার যখন এটি তেলাওয়াত করছিল, এই বিসমিল্লার ভিতরে রহমান শব্দ আছে, রহিম শব্দ আছে, আল্লাহকে যখন রহমান বলে ডাক দিচ্ছিল, আল্লাহকে যখন রহিম বলে ডাক দিচ্ছিল, তখন ওই আজাবের ফেরেশতা তাকে আজাব দিবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার নেক আমল কম থাকার কারণে আল্লাহ তাআলা থেকে স্পেশাল হুকুম হয়েছে যে এই কোসি এই মাসুম বেগুনা বাচ্চাটা বারবার আমাকে রহমান আর রহিম বলে ডাক দিচ্ছে, তারা তাহলে হতে পারে এই কোরআন যখন আমার বাচ্চা আমার জন্য পরিকান্না করবে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। এই জন্য ভাইরা, কোরআন শিখতে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দিবেন, এবং আরও দিনই প্রতিষ্ঠান যেখানে যার সুবিধা হয় আপনারা এই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদেরকে ভর্তি করবেন, অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমার মনে নেই, সবাই প্রতিষ্ঠানের প্রতি ভালো খেয়াল রাখবেন। আমরা